বর্তমানে গুগলের সিইও হচ্ছে সুন্দর পিচাই। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে একটা সময় ছিল যখন সুন্দর পিচাই নিজে তার বন্ধুকে মানা করেছিলেন গুগল কোম্পানিতে চাকরি না করতে, মানে সুন্দর পিচাই তখন গুগল কোম্পানিকে পছন্দ করত না। অবাক করা বিষয়টি হচ্ছে একজন সাধারণ ইন্ডিয়ান হয়ে কিভাবে সুন্দর পিচাই এত বড় একটি কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন, তিনি যখন গুগল কোম্পানিকে পছন্দ করতেন না তখন কিভাবে বা এই কোম্পানিতে এলেন আর এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হয়ে গেলেন। তো সুন্দর পিচাইয়ের এই জার্নি সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো শুরু করছি একেবারে শুরু থেকে। যেমনটা জানেন সুন্দর পিচাই জন্মগ্রহণ করেছিল 10 জুন 1972 সালে এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন্ডিয়ার চেন্নাইতে এবং ছোটবেলা থেকে তিনি সায়েন্সকে অনেক পছন্দ করতেন। তাছাড়া সুন্দর পিচাইয়ের বাবা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি প্রতিদিন যখন বাসায় আসতেন তখন সুন্দর পিচাইকে তার কাজের ব্যাপারে গল্প করতেন এবং পরবর্তীতে পিচাই আইআইটি থেকে মেটালুর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেন এবং সেখান থেকে তার ভাগ্য খুলে যায়। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে যান এবং তখনই সুন্দর পিচাই দেরি না করে প্রথম ফ্লাইটে চলে যান ইউনাইটেড স্টেটসে। এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে সুন্দর পিচাই তার মাস্টার্স এবং এমবিএ ডিগ্রি সম্পূর্ণ করেন। তো গ্রাজুয়েশন সম্পূর্ণ করার পরে তিনি অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস এবং ম্যাকান্সি কোম্পানিতে কয়েক বছর ধরে চাকরি করেন এবং তখন সুন্দর পিচাইয়ের এক বন্ধু গুগলে অ্যাপ্লাই করেছিল কিন্তু সুন্দর পিচাই তাকে গুগলে চাকরি করতে বারণ করে। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এর কয়েক বছর পরে 2004 সালে সুন্দর পিচাই গুগলে জয়েন করে নেয় এবং 2004 সাল থেকে বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি সুন্দর পিচাই কোন পর্যায়ে গিয়েছে। গাইস, সুন্দর পিচাই তার বন্ধুকে গুগলে জয়েন করতে বারণ করেছিল তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ 1990 সালে অনেক বড় .com ক্রাশ হয়েছিল এবং এটিকে .com বাবল ব্রাস্ট বলা হয়ে থাকে। এর কারণে তখন যে ইন্টারনেট কোম্পানিগুলো ছিল তারা লসের সম্মুখীন হচ্ছিল এবং সুন্দর পিচাই তখন মনে করেছিল যে গুগল কোম্পানি তখন ক্রাশ হয়ে যাবে। এই কারণে সুন্দর তার বন্ধুকে গুগলে জয়েন করতে বারণ করেছিল। এছাড়া 2003 সালে আমেরিকাতে টেকনোলজিক্যাল কোম্পানির আনএমপ্লয়মেন্ট রেট ছিল 7.6%, মানে সেই সময় আমেরিকাতে ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট দেখা গিয়েছিল। তো এইসব কারণে সুন্দর পিচাই তার বন্ধুকে গুগলে জয়েন করতে বারণ করেছিল। তো যেমনটা আপনারা জানতে পারলেন, সুন্দর পিচাই গুগলে জয়েন করেছিল 2004 সালে। কিন্তু সুন্দর পিচাই জয়েন করার পর এমন কি করেছিল যার কারণে তাকে গুগলের এত বড় পদ দেওয়া হয়েছে? তো সুন্দর পিচাইয়ের সব থেকে বড় কন্ট্রিবিউশন হচ্ছে গুগল সার্চ টুলবার। তো 1 এপ্রিল 2004 সালে সুন্দর পিচাই গুগলে প্রথম ইন্টারভিউ দিয়েছিল। এটা সেই সময় ছিল যখন জিমেলকে প্রথমবারের মতো লঞ্চ করা হয়েছিল এবং সেই ইন্টারভিউ সুন্দর পিচাই সিলেক্ট হয়ে গিয়েছিল এবং তাকে ওই সময় ডেভেলপমেন্ট প্রজেক্টের ম্যানেজার করে দেওয়া হয়েছিল এবং সেই ডেভেলপমেন্ট প্রজেক্টের নাম ছিল গুগল সার্চ টুলবার। আসলে এই সার্চ টুলবার প্রথমবারের মতো লঞ্চ হয়েছিল 2000 সালে, যখন আপনাদের মধ্যে অনেকে ছোট বাচ্চা ছিল। তো সেই সময় এই প্রজেক্টটি গুগলের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এই সার্চ টুলবারের 2 বছর পরে মাইক্রোসফট বিংকে লঞ্চ করেছিল। কিন্তু বিংয়ের 2 বছর আগেই গুগল সার্চ টুলবার এসেছিল, যার কারণে মানুষ এটি ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তো বিংয়ের 2 বছর আগে যদি গুগল সার্চ টুলবার লঞ্চ না হতো তাহলে বর্তমানে আমরা গুগল সার্চ ব্যবহার করতাম না, বর্তমানে আমরা ব্যবহার করতাম বিং। তো এই কারণে সুন্দর পিচাইয়ের প্রথম প্রজেক্ট গুগলের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট ছিল। তো সুন্দর পিচাইয়ের এই সার্চ টুলবারের কারণেই বর্তমানে আমরা গুগলকে এত চিনি। এছাড়া সুন্দর পিচাইয়ের আরও একটি কন্ট্রিবিউশন হচ্ছে গুগল ক্রোম। তো এই বিষয়টি সুন্দর পিচাই প্রথমে বুঝতে পেরেছিলেন যে মাইক্রোসফটের প্রতিটি স্টেপ গুগলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই মার্কেটে টিকে থাকতে হলে মাইক্রোসফটের আগে আগে চলতে হবে। এই কারণে তিনি গুগল ক্রোমের আইডিয়া বের করেন এবং তার সুপারিয়রদের সাথে শেয়ার করেন। কিন্তু সুন্দর পিচাইয়ের সিনিয়ররা বলে যে এটি অনেক খারাপ আইডিয়া, কারণ সে সময় মার্কেটে ইন্টারনেট এক্সপ্লোরার সহ ফায়ারফক্স ব্রাউজার অ্যাভেলেবল ছিল, যার কারণে তার সিনিয়ররা এই বিষয়ে রাজি হয় না। তবে সেই সময় সুন্দর পিচাইয়ের সাথে আরও 2 জন ছিল, মানে গুগল কোম্পানিতে মাত্র 2 জন ব্যক্তি ছিল যারা সুন্দর পিচাইয়ের আইডিয়া পছন্দ করেছিল এবং সেই 2 জন ব্যক্তি ছিল গুগলের ফাউন্ডার ল্যারি পেজ এবং সার্গে ব্রিন। সুন্দর পিচাইয়ের প্রতি এই 2 জন ব্যক্তির অনেক বিশ্বাস ছিল। তাছাড়া ল্যারি পেজ এবং সার্গে ব্রিন জানতো যে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অন্য সব প্রোডাক্টের থেকে ভালো হয়ে থাকে। তারা মার্কেটে আগে আসুক কিংবা পরে সেটি যায় আসে না, তারা কেমন সার্ভিস প্রোভাইড করছে সেটাই বিষয়। তারা যখন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আসলো তখন শেয়ার ইউর .com কে কেনা বাদ দিয়ে ইউটিউবকে কিনে নিয়েছিল, যেখানে শেয়ার ইউর ওয়ার্ল্ড .com লঞ্চ হয়েছিল 1997 সালে এবং ইউটিউব লঞ্চ হয়েছিল 2005 সালে। তো গুগলের 2 ফাউন্ডার সুন্দর পিচাইকে গ্রিন সিগনাল দিয়ে দেয় আর সুন্দর পিচাই ডেভেলপ করে ফেলে গুগল ক্রোম। তবে গুগলের 2 ফাউন্ডার গ্রিন সিগনাল দেওয়ার আগেই সুন্দর পিচাই এটা ভেবে রেখেছিলেন যে এই ব্রাউজারের ইউজার ইন্টারফেস কেমন হবে। তো যেমনটা জানেন গুগলের ইউজার ইন্টারফেস আগে থেকে অনেক ভালো, কিন্তু সুন্দর পিচাই কাস্টমারদেরকে শুধুমাত্র একটি ভালো ইন্টারফেসই দিতে চায়নি, সুন্দর চেয়েছিল এমন একটি ব্রাউজার
হাজার তৈরি করতে যার স্টোরেজ অনেক বেশি হবে এবং সার্ভিস অনেক ভালো দেবে। তো এই কারণে সুন্দর পিচাই তৈরি করে ওয়েব ডেভেলপারস ফেভারিট। তো এরপর সুন্দর পিচাই ওয়েব ডেভেলপারদের সাথে মিটিং করে এবং সুন্দর পিচাই পুরো পৃথিবীর ওয়েব ডেভেলপারদের সাথে যোগাযোগ করে ক্রোমিয়ামের মাধ্যমে। এটি হচ্ছে একটি ওপেন সোর্স ওয়েব ব্রাউজার যেটিকে লঞ্চ করা হয়েছিল 2008 সালে। তো এই ক্রোমিয়ামের মাধ্যমে পুরো পৃথিবীর ওয়েব ডেভেলপাররা সাজেশন দিতে থাকে যে গুগল ক্রোমের ইনপুট কেমন হবে। তো এভাবে সুন্দর পিচাই টিম পুরো পৃথিবীর সেরা ইনপুটস নিয়েছিল গুগল ক্রোম তৈরি করার জন্য। এই কারণে সেই সময় গুগল ক্রোম সব থেকে ফাস্ট এবং স্টেবল ব্রাউজার ছিল। তো এই সকল অ্যাডভান্টেজের কারণে পুরো পৃথিবীব্যাপী ইন্টারনেট ইউজার ইন্টারনেট এক্সপ্লোরার থেকে গুগল ক্রোমে শিফট হয়ে যায়। এই সব তো ঠিকই ছিল, কিন্তু সুন্দর পিচাই তখন হাইলাইট হয়ে যায় যখন সুন্দর পিচাই আইডিয়া দেয় গুগল ড্রাইভের। গাইজ, গুগল অফিস প্রোডাক্টের জন্য বিখ্যাত ছিল 2006 সাল থেকে, কারণ অনেক আগে গুগল তৈরি করেছিল গুগল ডক্স, গুগল স্লাইড, এর পাশাপাশি গুগল শিট। যদিও সেই সময় গুগলের এই সকল অফিস প্রোডাক্ট মাইক্রোসফট অফিস প্রোডাক্টের থেকে অতটা কোয়ালিটিফুল ছিল না, কিন্তু গুগলের এই সকল অফিস প্রোডাক্ট পুরোপুরি ফ্রি ছিল, কিন্তু মাইক্রোসফটের অফিস প্রোডাক্টগুলো ফ্রি ছিল না। তো গুগলের এই ফ্রি টেকনিক অনেক কাজে লাগে এবং গুগল অফিস প্রোডাক্টের জন্য অনেক কাস্টমার বেড়ে যায়। তো এভাবে আস্তে আস্তে মাইক্রোসফটকে পেছনে ফেলে গুগল এগিয়ে যায়। কিন্তু তখনও সুন্দর পিচাই কিছু আলাদা ভাবছিল। কাস্টমারদের আলাদা সার্ভিস দেওয়ার জন্য তার মাথায় আসে গুগল ড্রাইভ, যেখানে কাস্টমার তাদের ডেটাগুলো ফোনে কিংবা কম্পিউটারে সেভ না করে গুগলের স্টোরেজে সেভ করবে এবং যে কোনো সময় সেই ডাটাগুলো রিট্রাইভ করতে পারবে। এছাড়া গুগল ড্রাইভের মাধ্যমে সবাই তাদের ডেটাগুলো শেয়ার করতে পারবে এবং অনলাইন কোলাবরেটও করতে পারবে। এছাড়া সুন্দর পিচাইয়ের আরও একটি কন্ট্রিবিউশন হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়ান। তো সুন্দর পিচাইয়ের এত সাকসেসের কারণে 2012 সালে তাকে ক্রোমের এবং অ্যাপসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। এরপর 2013 সালে অ্যান্ড্রয়েডের ফাউন্ডার অ্যান্ড্রি রুবিন গুগল কোম্পানি ছেড়ে চলে যায় এবং অ্যান্ড্রয়েডের দায়িত্ব সম্পূর্ণ চলে আসে সুন্দর পিচাইয়ের উপরে। তো প্রথমে অ্যান্ড্রয়েড ওয়ান গুগলের আরও একটি কোম্পানি ছিল, কিন্তু সুন্দর পিচাই অ্যান্ড্রয়েডকে গুগলের সাথে সেট করে দেয়। মানে প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে গুগলের কিছু অ্যাপস প্রি ইনস্টল থাকবে। মানে যখনই আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনতে যাবেন, তখনই ফোন ওপেন করে দেখবেন গুগলের কিছু অ্যাপস আগে থেকে ইনস্টল করা আছে। এতে করে গুগলের কাস্টমার দিন দিন বাড়তেই থাকে। তো সুন্দর পিচাই গুগলে আসার পরে নিজে কিছু থেকে ইনোভেশন করেনি। না তিনি প্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেছেন, না তিনি প্রথম অ্যান্ড্রয়েড তৈরি করেছেন। তিনি শুধু এগুলোকে গুগলের সাথে ইন্টাগ্রেটেড করেছেন। যদিও কোনো আইডিয়া সুন্দর পিচাইয়ের ছিল না, কিন্তু সুন্দর পিচাই একটি জিনিস সব থেকে ভালো করেছিলেন, সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিক ডিসিশন। এভাবে প্রতি বছর গুগলে সুন্দর পিচাইয়ের ইনফ্লুয়েন্স বেড়ে যাচ্ছিল। এই কারণে 2014 সালে তাকে প্রোডাক্ট চিফ করে দেওয়া হয়। ওই সময় পৃথিবীর বড় বড় কোম্পানি সুন্দর পিচাইকে টানতে চেয়েছিল, কিন্তু সুন্দর পিচাই ওইসব কোম্পানিতে যাননি। তো এরপর 2015 সালে গুগলের দুই ফাউন্ডার যখন গুগল ছেড়ে অ্যালফাবেট কোম্পানিতে চলে যায়, তখন গুগলের সিইওর পজিশন সরাসরি সুন্দর পিচাইয়ের কাছে চলে যায়। এরপর যখন 2019 সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন অ্যালফাবেট কোম্পানির সিইওর পদ ছেড়ে দিয়ে চেয়ারম্যান পদে চলে যায়, তখন সুন্দর পিচাই হয়ে যায় গুগল এবং অ্যালফাবেট কোম্পানির সিইও। এবং আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে সুন্দর পিচাইয়ের প্রতি মাসে স্যালারি হচ্ছে 1,600 কোটি টাকা। তো যাই হোক, সুন্দর পিচাই একজন সাধারণ ইন্ডিয়ান থেকে পৃথিবীর অন্যতম সেরা কোম্পানি গুগলের সিইও কিভাবে হলেন তা তো আপনারা দেখতে পেলেন। তো সুন্দর পিচাই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম যে ডেডিকেশন এবং পরিশ্রম থাকলে আপনি যেখানে যেতে চাইবেন সৃষ্টিকর্তা আপনাকে সেখানে পৌঁছে দেবে। তো এইরকমই আনকমন এবং ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।